আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডায়োডের আরো একটি ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে থেকে অ্যাকচুয়ালি আমি ডায়োডের ম্যাথগুলো সলভ করব তবে এখনো যদি আপনাদের ডায়োড ক্লাসটা ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই আমার ডায়োডের বেসিক যে প্রথম ক্লাসটা আছে ডায়োডের ডায়োড বলতে জেনার ডায়োডেড সরি আমি একটু ভুল বলেছি জেনার ডায়োডের যে বেসিক প্রথম ক্লাসটা আছে সেই ক্লাসটা অবশ্যই একটু দেখে আসেন ওইটা ঠিক মতো না বুঝলে আমাদের ডায়োডের ম্যাথগুলা জেনার ডায়োডের ম্যাথগুলা ঠিক মতো সলভ করা সম্ভব হবে না ঠিক আছে ওইটা ভালো মতো অবশ্যই দেখতে হবে আমি জেনার ডায়োডে অনেক প্রবলেমই সলভ করব যেহেতু জেনার ডায়োড নিয়ে অনেক বেশি সমস্যা অনেকেরই অনেক বেশি সমস্যা আমি একটু প্রবলেম বেশি সলভ করার চেষ্টা করব তো আজকে একটা সিম্বল প্রবলেম এখানে দিয়ে রাখছি তো আমি তারপরে একটু বলে যাই যে জেনার ডায়োড অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে যে আমাদের ফরওয়ার্ড অবস্থা রিভার্স অবস্থা এটা একটু কার্ভের মাধ্যমে প্রথমে একটু দেখায় দিয়ে যে ফরওয়ার্ড অবস্থায় নর্মাল ডায়ার মতোই কাজ করে এখান থেকে এই এরকম ভাবে উঠে যায় আর রিভার্স অবস্থায় যে ঘটনাটা ঘটে এই ব্রেকডাউনের আগ পর্যন্ত আমাদের ব্রেকডাউন বলতে জেনার ভোল্টেজ যেটা এই পর্যন্ত একদম ওপেন সার্কিট কিন্তু ব্রেকডাউনে এসে আমাদের কনস্ট্যান্ট ভোল্টেজ এবং হাই কারেন্ট এটা নরমাল ডায়োডের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় ডায়ো কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে প্রোটেকশন থাকে যার কারণে এখানে একটা নির্দিষ্ট কারেন্ট পাওয়া যায় সেই কারেন্টে ওটা সীমিত হয়ে যায় এবং ভোল্টেজটা আমি দেখেন কনস্ট্যান্ট পাচ্ছি ভোল্টেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না এই যে এই অ্যাক্সিসে অ্যাকচুয়ালি ভোল্টেজ থাকে এই ভোল্টেজে কিন্তু কোনো চেঞ্জ নাই এই জন্য আমরা জেনার ডায়োডে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভোল্টেজ পাই ঠিক আছে এখন এই ভোল্টেজটা পর্যন্ত আমাদের এই এই ভোল্টেজটা আমরা ভ্যালু পাবো এখানে জেনার জেনারেল অন হবে আর তার আগ পর্যন্ত কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে তার আগ পর্যন্ত কিন্তু এটা অফ থাকবে এটা মাথায় রাখতে হবে এখন এখানে কিন্তু এই জিনিসগুলো ডিপেন্ড করে ডায়োডের এর ওপর কিভাবে আছে রিভার্সে আছে নাকি ফরওয়ার্ডে আছে যদি ফরওয়ার্ডে থাকে নর্মাল ডায়োডের মতো কাজ করবে আর রিভার্সে থাকলে এই ভ্যালুর আগ পর্যন্ত আমাদের কারেন্ট শূন্য হবে আর এই ভ্যালুতে আসলে কনস্ট্যান্ট ভোল্টেজ থাকবে ঠিক আছে এটা প্রথমত আমাদের মাথায় রাখতে হবে তো দেখেন আমি এই সার্কিটটা এখন কিভাবে অ্যানালাইসিস করি সেটা একটু দেখা যাক তো তার জন্য আমি একটু বুঝি যে আমাদের এখানে দেখেন একটা ভোল্টেজ আছে Vz 15 volt এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ওই কি বলা যায় ওটাকে জেনারেটর ভোল্টেজ ঠিক আছে তো জেনার ভোল্টেজ বুঝতে হইলে জেনার ভোল্টেজ থাকতেই পারে তাতে কোনো সমস্যা নাই আমি প্রথমত দেখবো এটা রিভার্সে আছে কিনা ডায়োডটা এটা কিন্তু দেখতে হবে প্রথমে ঠিক আছে জেনার ডায়োডের ক্ষেত্রে আমার দেখতে হবে এটা রিভার্সে আছে না ফরওয়ার্ডে আছে ফরওয়ার্ডে থাকলে নর্মাল ডায়োডের মতো কাজ করবে আর রিভার্সে থাকলে কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী কাজ করবে তো দেখেন এই যে প্লাসের সাথে ভোল্টেজ সোর্সের প্লাসের সাথে আমার ডায়োডের এই যে ভোল্টেজ সোর্সের প্লাসের সাথে আমার জেনার ডায়োডে মাইনাস কানেক্টেড মাইনাসের সাথে প্লাস কানেক্টেড দেখ এটা অবশ্যই রিভারসে আছে তো রিভারসে আছে মানে আমাদের জেনারে এর কন্ডিশনটা আমরা দেখবো আমাদের জেনারে জন্য আমার কনস্ট্যান্ট ভোল্টেজের ভোল্টেজটা হচ্ছে আমাদের 15 ভোল্ট অর্থাৎ ওই ব্রেকডাউন ভোল্টেজটা কনস্ট্যান্ট ভোল্টেজটা হচ্ছে 15 ভোল্ট এখন আমি দেখব এই ডায়োডের অ্যাক্রোসে আমাদের ভোল্টেজটা কত আসে 15 ভোল্ট আসে নাকি 15 ভোল্ট কম আসে এই জিনিসটা আমাদের প্রথমত চেক করতে হবে আর এই ভ্যালুগুলো বের করতে হবে অ্যাকচুয়ালি তার জন্য আমাদের দেখেন এটার অ্যাক্রোসে ভোল্টেজটা প্রথমত আমি বের করব এটার মাধ্যমে সিদ্ধান্ত দেব আমাদের জেনার ডায়ড অন আছে নাকি অফ আছে সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে তো তার জন্য দেখেন এটার অ্যাক্রোসে ভোল্টেজ বের করতে হবে অ্যাকচুয়ালি এটার অ্যাক্রোসে ভোল্টেজ মানে এই জায়গায় অবশ্যই থেভেনিন ভোল্টেজটা নিতে হবে জেনার ডায়ডটাকে নরমালি ওপেন করে দিয়ে ওই জায়গার অ্যাক্রোসে থেভেনিন ভোল্টেজটা দ্যাট মিন্স এই জায়গায় আমাদের এই 30 ভোল্ট এখানে দেখেন সিক্স কে এটা ফাইভ কে আর জেনার ডায়ট রিভার্স অবস্থায় আমরা জানি যে ওপেন ওপেন করে দিয়ে এই জায়গার ভোল্টেজটা আমরা দেখতেছি কত ভোল্ট আসে তো আমাদের ভোল্টেজটা আসতেছে কত এই জায়গা এই জায়গার এক অ্যাকচুয়ালি নাকি তো এই জায়গার এক ভোল্টেজটাকে আমি কি ধরতে পারি আমি ধরলাম এটাকে এই যে ভিআরএল যেটা আচ্ছা ভিআরএল না ধরে আমি একটা অন্য একটা ভোল্টেজ ধরি ভি ধরি ঠিক আছে তো ভি হইতেছে আমাদের কত আসতেছে আমরা কি জানি এই জায়গায় ভোল্টেজ আমাদের ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করতে পারতেছি অর্থাৎ 5 ডিভাইডেড বাই 5 6 কিন্তু 30 রিভার্স বায়াস কন্ডিশন কিন্তু তো আমাদের ভ্যালুটা আমরা যদি একটু ক্যালকুলেটরের মাধ্যমে ইউজ ব্যবহার করে আমি বের করি আমাদের আসতেছে কত 13.636 ভোল্ট তাহলে রিভার্স বায়াস কন্ডিশনে আমাদের তেরো দশমিক ছয় তিন ছয় ভোল্ট পর্যন্ত পৌঁছাইতে পারছি কিন্তু আমার কনস্ট্যান্ট ভোল্টেজের ভোল্টেজটা হচ্ছে আমাদের কত ফিফটিন ভোল্ট অর্থাৎ আরো এই সাইডে হইতেছে এই সাইডে যাওয়ার পর এটা কনস্ট্যান্ট ভোল্টেজ আমি পাবো দ্যাট মিনস আমরা কিন্তু ওই পয়েন্টে এখনো পৌঁছাইতে পারি না আমাদের ভোল্টেজ যেহেতু তেরো দশমিক ছয় তিন ছয় ভোল্ট পাইছি অ্যাকচুয়ালি জেনার ডাউট কি আছে কোনো কারেন্ট পাচ্ছি আমি জেনার ডাউটের মধ্যে দিয়ে দেখেন তো এখানে কোনো কারেন্ট আছে কারেন্ট কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শূন্য আর যদি পনেরো ভোল্টে বেশি পাইতাম তাহলে অবশ্যই আমি কারেন্ট পাইতাম এবং কনস্ট্যান্ট ভোল্টেজ পাইতাম দ্যাট মিনস আমাদের এখানে জেনার কারেন্ট যেটা অর্থাৎ আই যেটা এটার ভ্যালু অ্যাকচুয়ালি আসবে হইল যেহেতু আমাদের কোনো কি নাই ফিফটিন ভোল্টে পৌঁছাইতে পারি নাই যার কারণে আমি কোনো কারেন্টও পাচ্ছি না এখানে যাওয়ার পর একটা কনস্ট্যান্ট কারেন্ট পাবো বাট সেখানে যাইতেই পারি না আমাদের তেরো দশমিক ছয় তিন ছয় ভোল্ট পাইছি অর্থাৎ জেনার কারেন্টটা হবে শূন্য এবং জেনার পাওয়ার যেটা তো পাওয়ার ইকুয়াল টু তো আপনারা সবাই জানেন যে আই যদি জিরো হয় পাওয়ার ইকুয়াল টু হইতাছে ভি ইনটু আই এটা একটা জিরো হইলে তো টোটাল পাওয়ার অ্যাকচুয়ালি আমাদের কত হবে জিরোই হবে দ্যাট মিন্স আমি কিন্তু পিজেড পেয়ে যাচ্ছি এবার আসে এল অর্থাৎ এটার অ্যাক্রোসে যে ভোল্টেজটা তো এটার অ্যাক্রোসে ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমরা তো পেয়েই গেছি সেটা সেটা অ্যাকচুয়ালি কত আমাদের এই যে ভি যেটা অর্থাৎ তেরো দশমিক ছয় তিন ছয় বোল্ট আর আরেকটা একটা চাইছে কি ভি আর আর বলতে আমাদের এই রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্রেন্সটা হচ্ছে আমাদের আর তো ভি আর ইকুয়াল টু আবার ভোল্টেজ ডিভাইড ইউজ করলে আমাদের সিক্স ডিভাইডেড বাই সিক্স প্লাস ফাইভ কিন্তু থার্টি যদি ইউজ করি আমাদের ফাইনাল ভ্যালুটা আসতেছে সিক্স ডিভাইডেড বাই ইলেভেন ইন্টু থার্টি সিক্সটিন পয়েন্ট থ্রি জেনার ডায়েটটা টোটালি অফ অবস্থায় আমাদের এই ভ্যালুগুলা আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের প্রবলেম সলভড খুব সিম্পল একটা প্রবলেম ছিল আমি জেনার ডায়েটটা যেহেতু কঠিন লাগে আপনাদের অনেকেরই কঠিন লাগে আমি আবারও বলতেছি জেনার ডায়ারেটের বেসিক ক্লাসটা খুব ভালো মতো আয়ত্ত করে নেন আমার প্লে লিস্টে দেওয়া আছে আপনাদের যদি সুইটেবল মনে হয় যদি নতুন হয়ে থাকেন একদম সেই ক্লাসটা একটু কাইন্ডলি দেখে আসেন আমার প্লে থেকে একটু দেখে আসেন কাইন্ডলি এর আগের ভিডিওতে আগের ভিডিওর আগের ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওর আগের ভিডিওর আগের ভিডিওতে দেয়া আছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ